হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গি নাজিউরকে নিয়ে নতুন তথ্য। আলকায়দার শাখা সংগঠনের থেকে প্রশিক্ষণ নেয় সে। দুবছর আগে বাংলাদেশে জঙ্গি কাজেও ছিল যুক্ত, ছিল মধ্যপ্রাচ্যে যাওয়ার মতলব। বরিশাল বৃদ্ধের ভোটার কার্ডের ফটোকপি থেকেই জাল পরিচয়পত্র তৈরি করেছিল ধৃত জেএমবি জঙ্গি। নকল আধার কার্ড তৈরির জন্য টার্গেট করা হতো বৃদ্ধদের, তাদের নাম পরিচয় দিয়ে নকল আইডেন্টিটি কার্ড তৈরি করত সন্দেহভাজন জঙ্গিরা। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে দক্ষিণ কলকাতার বরিশাল এই বাড়িতেই আসে জঙ্গিদের লিঙ্কম্যান সেলিম মুন্সি। বাড়ির সদস্য গণেশ ব্যাপারীকে বলে বাংলাদেশ থেকে তার এক আত্মীয় এসেছে, নাম জয়রাম ব্যাপারী। পদবি এক হওয়ায় আত্মীয় বলে পরিচয় দিলে আধার কার্ড পেতে সুবিধে হবে। পরিচিত সেলিমের মাধ্যমেই এখানে এসে পৌঁছানো জয়রাম ব্যাপারী ওরফে নাজিউরের, এবং তারপর ভোটার আইডি কার্ডের জেরক্স দিয়ে সেখান থেকেই নিজের জন্য আলাদাভাবে আইডি কার্ড তৈরি করা, যাতে প্রমাণ করা যায় যে সে ভারতীয়, এবং তারপর জঙ্গি কার্যকলাপ করতে তাতে তার সুবিধা হয়। বলছে ওই জয়রাম ব্যাপারী তো আমার ওখানে থাকে, একটা অটো বের করতে চায়। কী বের করতে চায়? অটো, অটো গাড়ি। আচ্ছা, এই তো কাগজপত্র লাগবে, একটা ভোটার কার্ডের জন্য যদি ওর হয়ে যায় দাও, আর ওদের তো আমি খুব ভালোবাসি। পুলিশ সূত্রে খবর, এই জয়রাম ব্যাপারী আসলে ধৃত তিন সন্দেহভাজন জঙ্গিদের অন্যতম নাজিউর রহমান। গত শনিবার রাতে হরিদেবপুরের একটি বাস স্ট্যান্ড থেকে নাজিউর, নিখিল কান্ত ওরফে সাবির ও রবিউল ইসলাম এই তিন সন্দেহভাজন জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার থেকে প্রশিক্ষণ নিয়েছিল নাজিউর। 2019 বাংলাদেশে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যায়। ধরা পড়ার আশঙ্কায় সম্ভবত কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর পরিকল্পনা ছিল ধৃতদের, তবে তার আগেই কলকাতা পুলিশের এসটিএফ তাদের ধরে ফেলে। পশ্চিমবঙ্গে প্রথমবার নয়, বারবার ধরা পড়ে জেএমবি, আল কায়দা, সিমি, জামাত, সব লোকেরা এখানে শেল্টার নেয়। সারা দেশ থেকে উগ্রপন্থীরা এসে এখানে আড্ডা নেয়। পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ শেল্টার উগ্রপন্থীদের জন্য। এখন এই যে এক্সট্রিমিস্ট আর টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, এটা তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেনোমেনা। এই যে কদিন আগে হরিদেবপুর থেকে যাদের অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ, তারা তো কর্ণাটক ঘুরে এসছে, তেলেঙ্গানা ঘুরে এসছে, উত্তরপ্রদেশ ঘুরে এসছে, ধরল তো কলকাতা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সোমবার উঠে আসে আরও দুজনের নাম, শেখ শাকিল ও জঙ্গিদের লিঙ্কম্যান সেলিম মুন্সি। হরিদেবপুরে যে বাড়িটি শেখ শাকিল ভাড়া নিয়েছিল সেখানে মঙ্গলবার যায় এসটিএফ এর টিম। শেখ শাকিলের বাড়ির সামনে আমরা এখনো রয়েছি। এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়ি ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে। ঘটনার পর থেকে তার স্ত্রী থাকলেও শেখ শাকিল এখানে নেই, কোথায় গিয়েছে পরিবারের সদস্যরা বলতে পারছেন না। এদের সঙ্গে কিভাবে যোগাযোগ করেছে এদেরকে? ওরা সঙ্গে কোথায় কথা বলে না, বলে আমাকে, আমি এখানে কোনো বাইরের লোকে ঢুকতে দিতাম না। এখন এ থেকে থাকতে এখানে আমার মেয়ের সঙ্গে ভালোবাসা করেছিল, সেই হিসেবে তার রেজিস্ট্রি কাগজ পাবো সবই আছে, বিয়ে দিয়েছি। এখানে এলাকার বাসিন্দারাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং প্রত্যেক ভাড়াটের ডকুমেন্ট ক্লাবে জমা দেবেন, আমরা থানাতে ভেরিফাই করাবো। বিনা ডকুমেন্টসে আমরা আর এই পাড়ায় কোনোটা কোনো ব্যক্তিকে রাখতে দেবো না। এসটিএফ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গিরা যে রায় জানিয়েছিল 15 জন জামাত জঙ্গি বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল, কিন্তু তাদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। অবিত দত্ত, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মঙ্গলকোটে খুন হতে হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। সিন্ডিকেট রাজের প্রতিবাদ করায় খুনের ছক, এমনটাই দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। যদিও তৃণমূলের অভিযোগ হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতি, তাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি বিজেপির। তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতি আছে, তারা চেয়েছে পুরো পার্টির কন্ট্রোলটা নিজেদের হাতে নিতে, অসীমকে সরিয়ে। বালির ঘাটে টাকা পয়সা যেগুলো তোলা হতো সেগুলো অসীম তার এগেনস্টে ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদেরই কাজ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি খুন? সিন্ডিকেট রাজের প্রতিবাদ করাতেই কি হামলা? কয়লা গরু পাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই কি অকালে চলে যেতে হলো? পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় এমনই নানা প্রশ্ন নিহতের পরিবারের। সোমবার রাতে বাইকে চেপে ফেরার সময় গুলি করে খুন করা হয় তৃণমূলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি অসীম দাসকে। পরিবারের দাবি, এবারই প্রথম নয়, আগেও একাধিকবার তাঁকে টার্গেট করা হয়েছিল। অসীম দাস খুনের ঘটনার পেছনে কারা রয়েছে সেই প্রশ্নের উত্তর এখনো পুলিশ খুঁজে পায়নি, কিন্তু যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে যে এর আগেও 2017 সালে দুবার লাকুড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতা অসীম দাসকে কিন্তু মারার চেষ্টা হয়েছিল, অর্থাৎ হত্যা করার চেষ্টা হয়েছিল। 2017 সালে প্রথমে এই বাড়িটার রাতে
মধ্যে ঘিরে ফেলা হয়েছিল। কয়েক হাজার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘিরে ফেলেছিল, সেটাকে বলা হতো তৃণমূলের বি টিম। তাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে নিজেদের লোককে বসানোর চেষ্টা করা হয়েছিল। সুরজিৎ পুরকাস্তর মাধ্যমে আমি র্যাফ নামাতে বলি। আর একবার চেষ্টা হলো, অসীম ওখানে যাচ্ছিল, খতিয়াল বাগান স্কুলের একটা প্রোগ্রামে যাচ্ছিল, ওইখানে তাকে মানে হাত পা ভেতরে ভেঙে দেওয়া হয়। এটা ওই বি টিম। আমি যেহেতু বোলপুরে থাকি, অনুব্রতদার সঙ্গে মানে অ্যাপয়েন্টমেন্ট করে আমি এবং ওর বড় দিদি তাপসী সরকার দুজনে পার্টি অফিসে গিয়েছিলাম এবং গিয়ে অনুব্রতদাকে সমস্ত বলেছিলাম ঘটনাটা। তখন উনি এখানকার পুলিশকে ওখান থেকেই ফোন করে বললো, তোমরা কেন কোনো মানে ইয়ে করছো না, আমার এরকম সাপোর্টার, সে আমার দলের লোক, তাকে এরকমভাবে হ্যারাস করা হচ্ছে। মঙ্গলবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আত্মীয় প্রতিবেশীরা। কালকে যে আকস্মিকভাবে আর কি দীর্ঘদিন একটা একটানা স্থিতিশীল অবস্থা করে তারা দীর্ঘদিন ফলো রেখে এরকম এক কিছু অসামাজিক বিজেপির যারা দুষ্কৃতী, তারা কালকে এই অপকাণ্ডটা করেছেন। আপনার সামনে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি বলছেন যেটা বিজেপির কাজ, আপনারা কি বলছেন? আমরা বলছি টিএমসি লোকই মেরেছে। আমাদের যেটা বক্তব্য যে যে সমস্ত যে সমস্ত বিজেপির যারা দুষ্কৃতী, যারা সমাজের দুষ্কৃতী, যারা সমাজের দুষ্কৃতী, তাদের কোনো দল থাকতে পারে না। আমরা গতকালকেই বলেছিলাম যে খুনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপি খুনের রাজনীতি করে না। এবং আজকে ওদের বাড়ির লোকরাও বলছে যে খুনের সঙ্গে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই। আমরা তো আগেই বলেছি এ খুন মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। বিজেপির দাবি, আটক প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। প্রকাশ সিনহা, রানা দাস ও গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবার বর্ধমানে দলের নেতার বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতির বৈঠকে ঢুকতেছে হল্লা বাঁধান বিজেপি যুব মোর্চার নেতা। বিক্ষোভকারকে ধমক দিয়ে পরিস্থিতি সামাল দেন দিলীপ ঘোষ। দলে বিক্ষোভ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বিধানসভা ভোট এবং মন্ত্রিসভা রদবদলের পর থেকে বেসুরোতে নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে বিজেপিতে। এই প্রেক্ষাপটে ফের দলেরই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। বর্ধমান শহরে পূর্ব বর্ধমান বিজেপি জেলা অফিসে দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে কেন তাকে ঢুকতে দেওয়া হয়নি, এই প্রশ্ন তুলে রাজ্য সভাপতির কাছে যাওয়ার চেষ্টা করেন বিজেপি যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হলেও নাছোড় ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সহসভাপতি। হট্টগোলের মধ্যে দৃশ্যত বিড়ম্বনায় পড়েন দিলীপ ঘোষ। পরে অবশ্য কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দিলীপ ঘোষের কাছে পৌঁছতে না পেরে বাইরে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন বিজেপি যুব মোর্চা নেতা। আজকে নতুন সভাপতি, সে কতগুলো তোলাবার চামচাব আজকে নিয়ে সংগঠন চালাচ্ছে। আজকে আমার মতো কার্যকর্তা যেগুলো দুদিনে এসছে, অথচ আমি সঙ্গের একজন স্বয়ংসেবক তথা রাজনীতি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠন করে যুব সংগঠন করে কাজ করছি, আমার মতো কার্যকর্তাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে আমাকে ঢুকতে দেবে না। যদিও বিজেপি নেতৃত্বে সাফ কথা, যুব সংগঠনকে এদিন বৈঠকেই ডাকা হয়নি, এতে বিতর্কের কিছু নেই। এই বক্তব্যগুলো গুরুত্ব দলের কাছে নেই। দল একটা জিনিস বোঝে, যে পদাধিকারী যে পদাধিকারীতে আছে তার যাদের আজকে ডাক আছে তারা ভেতরে থাকবে, যাদের আজকে ডাক নেই তারা আজকে ভেতরে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে ওর ব্যক্তিগত ক্ষোভ হচ্ছে, সেই ক্ষোভের জন্য বলছে। দল যাকে সভাপতি নিয়োগ করেছে সে আমাদের কাছে সভাপতি, সে কি না কি সেটা কারো ব্যক্তিগত মতের উপর ভিত্তি করে আমি কোনো মন্তব্য করবো না। তার ব্যক্তিগত কারোর মত হতেই পারে যে এ ও এস এ তাই। পরে অবশ্য বিক্ষুব্ধ নেতার সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। খোদ রাজ্য সভাপতির সামনে বিজেপির ক্ষোভ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এই দলটা এখন তোলাবাজ চামচাবাজ এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের হাতে চলে গেছে। ওদের নতুন পুরাতনের দ্বন্দ্ব ছিল, সেই অভিযোগের বহিঃপ্রকাশ আজকে তাদের দলের কর্মীরাই করছে, সেই কথাই বলছে। তাদের দলের রাজ্য সভাপতির সামনে আজকে তারা বিক্ষোভ দেখিয়েছে, এটাই স্বাভাবিক, কারণ যে ঘটনা ঘটে তার প্রতিক্রিয়া হয় ওদের দলেও সেটা হচ্ছে। এর আগে চুঁচুড়া আসানসোলেও দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটে হারের পর থেকে অসন্তোষের আগুন নিভছে না রাজ্য বিজেপিতে। কমলকৃষ্ণ দে, রিপোর্ট এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হলো জগাছার ভুয়ো সিবিআই শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। লালনের খোঁজে ধৃতকে নিয়ে বিহারে যেতে পারে রাজ্য পুলিশের দল।
সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিয়ে, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায়, রেল অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, দিল্লিতে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এবারে তার সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। পুলিশ সূত্রে দাবি, গুণকীর্তি ফাঁস হয়ে যাওয়ায় নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল জগাছাড়ে যুবকের। রবিবার রাতে দিল্লি চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনে আনা হয় তাকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কয়েক দফা জেরার পর জানা গেছে দিল্লির হোটেলে চার দিন ছিলেন শুভদীপ। 32,000 টাকা বিল হয়েছিল সেখানে। হোটেল থেকে চেক আউটের পর নেপাল পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ মোবাইল ফোনও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। ভুয়ো সিবিআই অফিসারকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। দ্য অ্যাকিউজড পারসন হ্যাজ বিন অ্যারেস্টেড ফ্রম দিল্লি এন্ড টুয়ার্ডস হি ওয়াজ প্রোডিউসড বিফোর দ্য লার্নেড কোর্ট এন্ড আফটার হিয়ারিং দ্য বোথ সাইডস considering the allegation grave allegation allegation was there was cheating by impersonation there was fabrication there was forgery there was allegation of 498 there are allegations of duping other accused person on the garb of public appointment there are other allegations also so for meaningful investigation we have prayed for 12 days pc and learned court after considering both sides was pleased to allow 8 days pc prayer ekta hocche uni eto din bare ken bolle uni to age bolte parten divorce file o korechen uni korechen ajke ebong 9 lakh taka niyechen uni ajke uni bolchen je na amar sami ei chole oi chole sajan sahab chakri debar jonno lalon onar subhadip ke taka diyechilo je lalon jodi subhadip ke takai diye thake ta lalon ki lalon keno athami hobe lalon to victim ei dhorbe ছেলের প্রতি বিতৃষ্ণা এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিবারের তরফ থেকে কোনো আইনজীবী দাঁড় করাতে নারাজ ধৃতের বাবা। ও অন্যায় করেছে, গভর্নমেন্ট যা ডিসিশন নেবে মাথা বেঁধে নেব। উকিল দেবেন না? না, আমার পয়সা কোথায়? না স্যার, আমি কিছু করিনি স্যার, এটা লালনই করেছিল স্যার। এটা পুলিশের জালে ধরা পড়ার আগে রবিবার মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার সময় শুভদীপের মুখে শোনা গিয়েছিল লালন নামে এক ব্যক্তির কথা, যার কথা জানতেন ধৃতের প্রাক্তন স্ত্রীও। আমাদের কাছে এসে প্রথমেই পরিচয় দেয় সিবিআই অফিসার বলেই, তাকে মানে ফোনে কথা বলতে শুনেছি শুভদীপের সাথে, যে তা সে নাকি এখন চাকরি পেয়েছে, তাকে তো চাকরি দেওয়া হচ্ছে সিবিআই এর কনস্টেবল পদে। পুলিশ সূত্রে দাবি, এই লালন আদতে বিহারের বাসিন্দা, কার খোঁজে শুভদীপকে নিয়ে বিহারে যেতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল। পার্থপ্রতিম ঘোষ ও সুনীত হালদার, এবিপি আনন্দ।